অনেক দিন আগের কথা, সীমা গ্রামের প্রধানের ক্ষেতির থেকে কাজ করে বাড়ি ফিরছিল। তখনই ওর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। সীমা ওনার কাছে গেল। আর কি হয়েছে দিদা? মামনি, পায়ে ব্যথা পেয়েছি। সীমা মহিলার পায়ের দিকে তাকালো। ওনার পা থেকে রক্ত বেরোচ্ছিল। সীমার কাছে ওনার রক্ত পরিষ্কার করার জন্য কিচ্ছু ছিল না। তখনই সীমা নিজের ওনার দিকে তাকালো। আর আমার কাছে তো এই একটা মাত্র চুন্নি আছে, কি করব? তারপর সীমা অন্য কিছু না ভেবে নিজের চুন্নিটা একদিক দিয়ে ছিঁড়ে বৃদ্ধ মহিলার পায়ে বেঁধে দিল। বৃদ্ধ মহিলা সীমার মাথায় হাত রেখে বলল, মামনি, এই দই আর ভাতটা নিয়ে যাও, আজকে থেকে তোমার সব দুঃখ কষ্টের নাশ হবে, এটা আমার আশীর্বাদ তোমার ওপর। সীমা দই ভাত নিয়ে খুশি হয়ে গেল। ও আনন্দের সঙ্গে গেল। আর মা, দেখো আমি দই ভাত নিয়ে এসেছি, আজকে আমরা সবাই পেট ভরে খাবো। মামনি, তুমি এই দই ভাত কোত্থেকে আনলে? সীমা সব ঘটনা মাকে বলল। মা খুব খুশি হয়ে গেল, আর সীমা সবার জন্য দই ভাত বাড়ল। সীমা দেখলো কি ও যত দই ভাত বের করছিল সেটা ততটাই বেড়ে যাচ্ছে। এটা দেখে মা, দেখো না আমি এত দই ভাত এই হাড়ি থেকে বের করলাম, তাও এটা ভরেই আছে। মামনি, তোমার এমনি মনে হচ্ছে, একটা কাজ কর, হাড়িটাকে একদিকে রেখে দাও আর খেয়ে নাও। খাবার খাওয়ার সময় খুব জোরে বৃষ্টি নামলো। তখন সীমার ছোট ভাই বলল, মা, আমাদের কাছে যদি অনেক পয়সা হতো আমরা একটা বড় আর পাকা বাড়ি বানিয়ে নিতাম। ওর এটা বলার সঙ্গে সঙ্গেই সামনে অনেক পয়সা এসে পড়ল। এই সব দেখে, মা, আমি বলেছিলাম না কিছু কথা তো নিশ্চয়ই আছে, আমি যত দই ভাত বের করছিলাম সেটা কমই হচ্ছিল না। আর এখন দেখো, পবন হাতে দই ভাত নিয়ে যা বলল সেটা সত্যি হয়ে গেল। মা, এটা চমৎকারী দই ভাত। হ্যাঁ সোনা, তুই ঠিক বলছিস, এটা তো চমৎকারী দই ভাত। তিনজন খুব খুশি হয়ে গেল আর ঘুমিয়ে পড়ল। সীমার বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। ওর মা দাও, এখনই আসছি খাবার নিয়ে। সীমা খাবার নিয়ে গেল। খাবার দেখে, পুত্রী, তুমি তো আমাকে ওই জাদুই দই ভাতটা দাওইনি যেটা আমার বোন কিছুদিন আগে তোমাকে দিয়েছিল। এটা শুনে সীমা অবাক হয়ে বলল, আপনি ওই দিদার বোন? হ্যাঁ মামনি, উনি আমাকে তোমার কথা বলেছিল, আর বলেছিল কি কিছুদিন পর তোমার থেকে যেন আমি ওই জাদুই দই ভাতটা নিয়ে আসি। এটা শুনে সীমা ভেতরে গেল আর মাকে সব কথা বলল। আর বলল, মা, যদি আমরা এই জাদুই দই ভাতটা দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? মামনি, আমাদের বেশি লোভ করা উচিত না,
ভেবে নাও, আমাদের ভাগ্যে এতটুকুনি লেখা ছিল, এমনিও সেটা অন্যের। ঠিক আছে মা, এক্ষুনি গিয়ে দই ভাতের হাঁড়িটা ওই দিদার বোনকে দিয়ে দি। সীমা কমলাকে ওই দই ভাতের হাঁড়িটা দিয়ে দিল। কমলা ওটা নিয়ে নিজের বাড়ি গেল আর নিজের পুত্রের সঙ্গে বসে দই ভাতের কাছে অনেক খাবার চাইল। ওর খাওয়া চাইতেই অনেক খাবার ওর সামনে এসে পড়ল। দুজন খুব আনন্দের সঙ্গে খাবার খেল। তখনই একজন ভদ্রমহিলা দরজার সামনে দাঁড়িয়ে বলল, পুত্রী কিছু খেতে দাও। কমলা আওয়াজ শুনে বাইরে গেল আর বলল, আমার বাড়িতে আমার জন্যই খাওয়ার কিছু নেই, তোমাকে কি দেব, চলে যাও এখান থেকে। কমলা বৃদ্ধা মহিলাকে বের করে দিল। বৃদ্ধা মহিলা সীমার বাড়িতে গেল আর খাবার চাইল। সীমার মা যখন বাইরে বেরোলো তো বৃদ্ধা মহিলা ওনার কাছে খাবার চাইল। সীমার মা ভেতরে এসে দেখল খাবার তো অল্পই আছে। ও নিজের ভাগের খাবার নিয়ে বাইরেই যাচ্ছিল কি তখনই পবন বলে উঠল, মা আমাদের কাছে তো এমনিতেই এত কম খাবার আছে, তো আপনি ওনাকে এই খাবারটা কেন দিচ্ছেন? পুত্র আমাদের বাড়িতে আসা কোনো ক্ষুধার্তর পেট নিশ্চয়ই ভরা উচিত। এটা বলে সীমার মা বৃদ্ধাকে খাবার খাইয়ে দিল। বৃদ্ধা ওনাকে ওই আশীর্বাদটাই দিল যেটা সেদিন উনি সীমাকে দিয়েছিল আর ওখান থেকে চলে গেল। তখনই কমলার চিৎকারের আওয়াজ শোনা গেল, আমার চমৎকারী দই ভাত কোথায় চলে গেল? এটা শুনে সীমার মা বুঝে গেল কি সকালবেলা যে ওদের বাড়িতে খাবার চাইতে এসেছিল সেটা কমলা ছিল। তখনই রান্নাঘর থেকে পবনের আওয়াজ শোনা গেল। সীমা আর ওর মা রান্নাঘরে গিয়ে দেখল সামনে ওই দই ভাতের হাঁড়িটা রাখা আছে। সীমার মা সব বুঝে গেল। তারপর ওরা তিনজন আনন্দের সঙ্গে অন্যের সহায়তা করে নিজের জীবন যাপন করতে লাগলো।